हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो कि बोलो, बाड़ी थे कोनो वीडियो माने शुरू करार समय पाइनी। एखन रास्ता थे के वीडियोटा स्टार्ट करलाम। तो देखा एकदम सेजे गुजे रेडी होए बाहरे बेरिए तारपर आर कि वीडियोटा स्टार्ट करलाम। बाड़ी थे के एकटू समय पाइनी। तो एखन आमरा जाच्छी होच्छे जलेश्वरे पूजो दिते, महादेवेर ओखाने। तो আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট সোমবার, সেই কারণে একটু পুজো দিতে যাচ্ছি। আর যেদিন চড়ক থাকে সেদিন যাওয়ার ইচ্ছা আছে, তো সেটা পরে দেখা যাবে। তো এখন আর কি যাচ্ছি আমার পুজো দিতে। মানে অনেকদিন দিয়ে ভাবছিলাম যে যাবো, তো কবে যাবো সেটা ঠিক হচ্ছে না। আজকে বিকালবেলা এখন বেরোচ্ছি, এখন বাজে 5:30 বেশি বেজে গেছে, 5:30 বাজে। এখন বেরোচ্ছি আর আমার বর্তমান বাইক চালাচ্ছি, আমরা বাইকে করেই যাচ্ছি। আমাদের বাড়ির থেকে দূর আছে বেশ কয়েকটা দূর, তবুও আমরা বাইকে করেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একেবারে দেখাচ্ছি না। তো বন্ধুরা, মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্যে, মানে ওখানে গিয়ে পুজো দেবো, তার জন্য সন্দেশ নেব, তাই একটু দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছিলো। তো এই রাস্তাতেই অনেকবার গিয়েছি, মানে আমি জলেশ্বর মন্দিরে প্রায় 3-4 বার মতো গেছি। তো মানে তখন তো ভিডিও করতাম না, সেই কারণে আর কি শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো আমাদের সামনে যে বাইকটা যাচ্ছে, ওই দাদা দিদিটাও আমাদের সাথে গেছিলো, আমরা হচ্ছে 4 জনে গেছিলাম পুজো দিতে। আর এই জায়গাটায় দেখো রাস্তার দুই সাইড দিয়ে কত সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে মানে এরকম একটা পরিবেশে আমি ছোট থেকে বড় হয়েছি, কারণ আমার যেখানে বাবার বাড়ি, তো আমার বাবার বাড়ির পাশেই এরকম আর কি ধান ক্ষেত, মানে মাঠের পাশেই বাড়ি বলতে পারো। তো প্রচুর ধান ক্ষেত দেখতে দেখতেই আমি বড় হয়েছি। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি জলেশ্বর মন্দিরে। তো এখানে এসে আমি মানে কথা বলেছিলাম, কিন্তু পরে দেখলাম যে মানে সাউন্ডটা আসছে না, একটা গান বাজছে, মানে গান হচ্ছিল পাশে, সেই গানের আওয়াজটা আসছে। তো আমি মানে রাখিনি সাউন্ডটা, যদি কপিরাইট চলে আসে তার জন্য পরে ভয়েস ওভার দিচ্ছে। তো দেখো চলে এসেছি, আর দেখো উপরে লেখা আছে জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। এটা মানে এটার কারণ হচ্ছে শিব ঠাকুর সারা বছর জলের নিচে থাকে, আর এই যে চৈত্র মাসের 15 দিন হয়ে যাওয়ার পর, তারপর 15 দিন পরে যে সোমবারটা হয়, সেই সোমবারেই আর কি শিব ঠাকুরকে জল থেকে তোলা হয়, সেই জন্য আর কি এখানে মানে এটাই লেখা আছে এ কারণেই। আর হচ্ছে পয়লা বৈশাখের দিন আর কি ঠাকুরকে মানে শিব ঠাকুরকে আবার ওই জলের মধ্যে দেওয়া হয়, তো সেই কারণে ওটাই লেখা। তো দেখো এখন আমরা আর কি ডালা নেব এখান থেকে, তার জন্য দাঁড়িয়ে পড়েছি আমি আগে গিয়ে। তো আমার বর বলল যে তুমি আগে যাও, আমি একটু ভিডিও করি। তো তারপরে এখানে দেখো মায়ের মন্দির আছে ছোট করে, তো যেখানে বাবা আছে সেখানে মা তো থাকবেই, সেই জন্য মায়ের মন্দিরটাও আছে পাশে, আগে মায়ের মন্দির তারপর বাবার মন্দির। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না দেখতে, আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগছিলো। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের বেরোতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 4টার সময়, তো তারপরে ঠিক হলো না যে 4:30 সময় বেরোবো। আর আমার বরের কাজ ছিল, সারাদিন জল দিয়েছে, তারপরে আর কি মানে ওখানে গেছিলাম, তো ঠিক ছিল না যে যাবো। তারপরে ওই দাদাটা বললো যে চলো যাই একদিন পুজো দিয়ে আসি, তার জন্য আর কি সোমবার দেখে গেলাম পুজো দিতে। আর তারপরে ভেবেছিলাম যে শুক্রবারে চড়ক ছিল, শুক্রবারে যাব, কিন্তু যেতে পারিনি শুক্রবার। আর জানো তো এই কতদিন ধরে মানে প্রচুর পরিমাণে গরম, সেই কারণে যেতেই পারিনি। আর ভিডিওটা তো আমি আপলোড করছি অনেকটা দেরি করে, তো তোমরা কিছু মনে করো না, মাঝখানে প্রচুর সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, সে কারণে আর কি ভিডিও এডিট করে যে মানে ভিডিওটা আপলোড করব সেরকম আর কি পরিস্থিতি ছিল না, সে কারণে আর কি ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে দেখো
ডালা কিনে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে যে মানে পুকুরটাই বাবা মহাদেব থাকে সেই পুকুরে, ওখানে গিয়ে একটু ডালায় জল ছিটিয়ে নেব, মানে জল ছিটিয়ে নেব, নিয়ে তারপরে একটু মাথায় জল ছিটিয়ে নেব। এখানে তো অনেকেই চান করে বেলার দিকে আসলে, মানে যারা সকালে পুজো দেয় তারা সেখানে চান করে, তো আমরা তো সকালে আসিনি, সন্ধ্যাবেলা এসেছি, এখন তো চান করবো না, তাই জন্য একটু জল ছিটিয়ে নিচ্ছিলাম। আর এখানে তো চৈত্র মাসে, মানে যারা সন্ন্যাসী থাকে কি বলবো, পুরো চৈত্র মাসের লাস্টের আগের দিন মনে হয় যদি নীল পুজো থাকে সেদিন তো পুরো ভিড় জমে যায় এখানে স্নানের। তো বন্ধুরা দেখো ওই দাদাটাও চলে এসছে, আর আমার বরকে তো দেখতেই পাচ্ছ না কারণ ও ভিডিও করছে, পিছনে আছে ক্যামেরার পিছনে। তো আমি বলছি যে একটু সামনে তুমিও আসো, তো ও বলছে না আমি ভিডিও করে দিচ্ছি, তুমি করো যা করার। তারপরে দেখো এখান থেকে জল ছিটিয়ে নিয়ে তারপরে চলে যাবো পুজো দিতে। তো ভাবছিলাম যে এসে মানে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল দেওয়া যায় কি না জানি না, তো আমি ভাবছিলাম যে দেওয়া যাবে কি না, সেই কারণে আমরা তো বাড়ি থেকে কিছুই নিয়ে যাইনি, দুধ মানে দুধ নিয়ে যেতে হবে যদি শিবের মাথায় জল ঢালার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে দুধ নিয়ে যেতে হবে বাড়ি থেকে, তো আমরা তো কিছুই নিয়ে যাইনি। তারপরে ওই দাদাটা বলছিল যে হয়তো জল ঢালা যাই সন্ধ্যাবেলা, তো নিয়ে যাইনি যখন বাড়ি থেকে কিছুই আর কি করা যাবে। তারপরে দেখো চলে এসেছি মন্দিরের সামনে, আর আমি একটা বড় বেলপাতার মালা নিয়ে গেছিলাম, তো ওটা বাবার গলে দিয়ে দিয়েছি। আর ধূপ মোমবাতি মানে ওখান থেকে সেই ডালার সাথেই তো দিয়ে দেয়, তারপর ওটা ধরিয়ে নিচ্ছে। আর হচ্ছে ভিতরে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ ওখানে মানে বলা হচ্ছিলো বারবার করে যে কাছের থেকে ভিডিও করা যাবে না, মানে বাবার কাছ থেকে মানে একদম কাছের থেকে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, সে কারণে আর কি মানে ভিতরে গিয়ে কোনো ভিডিও করিনি, ফটোও তুলিনি। আমরা পুজো দিয়ে তারপর আর কি ওই মন্দিরটা তিনবার পাক দিয়েছিলাম, তিনবার ঘুরে তারপর দেখো বাইরে চলে এসেছি। আর এই যে তিলক কেটে দিয়েছে এখানে, আর এখানে হচ্ছে মানে সবাই অনেকেই দেখছি যে ত্রিশূল মতো যে এগুলো মানে ও তিলক মাটি দিয়ে ত্রিশূল মতো ওগুলো হচ্ছে দিচ্ছে কপালে, তো ওগুলো আমরা দেইনি, মানে আমরা যাওয়ার সাথে সাথেই আর কি এই তিলকটা দেওয়া হয়ে গেছিলো বলে ওগুলো আর দেইনি। তো দেখো এই এখন এতটা ফাঁকা আছে, আর কিছুদিন পরে মানে ফাঁকাই থাকবে না, আর কিছুদিন পরে মেলা বসে যাবে। কিছুদিন পরে বলতে আমরা গেছিলাম সোমবার, আর তার পরের শনিবার না তার পরের হচ্ছে রবিবার থেকে মেলা বসে গেছিলো, তো ভিডিওটা তো আমি আপলোড করছি আগেও বললাম, এখনও বলছি যে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আমার ঠিক মনে পড়ছে না। তবে এখন যেরকম ফাঁকা ফাঁকা আছে কিছুদিন পরে এতটা ফাঁকা থাকবে না। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা আরতি, তাও আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তো সবাই এখানে আছে তো তবু আমি একটু ভিডিও করলাম মানে একটু কাছ থেকে, তো যা মানে কেউ কিছু বুঝতে পারিনি দেখতে পাইনি নাকি জানি না, মন্দিরে যে ঠাকুরমশাই থাকে উনি বারবার বারণ করছিল, তো উনি তো ভিতরেই ছিলেন ওই জন্য আর কি, তো বারণ করা মানে বারণ করেছিল কিন্তু আমরা তো ভিতরে গিয়ে আর কি ভিডিও করিনি, বাইরে থেকেই যা একটু করেছিলাম। আর এখানে দেখো বসে আছি পুজো দেওয়ার পরে, আমার বর কথা বলছিল যে দেখো পুজো দিয়ে এসে আমরা বসে আছি, তারপরে যে শোনা গেল যে গানের আওয়াজটা আসছে তার জন্য দেখো মুখটা কেমন বেঁকিয়ে দিয়েছে, মুখ বেকাচ্ছে আবার। তো তারপরে দেখো এখন ছোটোখাটো একটু মেলা বসে গেছে, মানে মেলা এখানে বড় করেই মেলা বসবে, মানে চড়কের আগের দিন থেকেই হয়তো কি চড়কের দিন থেকে ঠিক মনে পড়ছে না, তো মেলা বসবে, মেলার একটা বড় মাঠ আছে সেখানে মেলা বসবে, তো এটা তো ছোটো করে মানে ছোটোখাটো দোকান আগের থেকেই বসে গেছে আর মেলা দেরি আছে। আর এখানে গিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা, আর কিছুই খাইনি, তো এখানে যা যা পাওয়া যাবে সব কিছুই নিরামিষ, মানে কোনো আমিষ হবে না, মানে মন্দিরের এখানে কোনো আমিষ হবে না। আর দেখো এই সাইডেও একটা গেট আছে, এখানেও লেখা আছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, তো লেখাটা না কতটা মিল আছে মানে লেখাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আর এখানেও একটা গেট, ওই সাইডেও আর একটা গেট, তো এই সাইড দিয়ে কোনোদিনও ঢুকিনি, এই সাইড দিয়েও হয়তো একটা ঢোকার রাস্তা আছে, আর ওর ওই পাশে ওই রাস্তার ওই সাইডে হচ্ছে একটা আমবাগান, ওটাই হচ্ছে মেলার মাঠ বলে, ওই আমবাগানের মধ্যেই হচ্ছে মেলাটা বসে, অনেক বড় মেলা বসে, মানে আমি তো এসেছি দুই তিনবার এসেছি, তো ওই মেলার মধ্যে মানে অনেকবার আর কি ঢুকে মানে কি বলবো যাদের সাথে যাওয়া হয় আত্মীয়র সাথে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না যদি একবার হারিয়ে যাওয়া হয়। তারপরে দেখো এখন সবাই মিলে খাচ্ছে হচ্ছে ফুচকা,
আমিও ফুচকা খাচ্ছিলাম, আর হচ্ছে আমার বড় খাচ্ছিল। তো দুজনে যদি একসাথে ফুচকা খাওয়া হয় তাহলে ভিডিওটা কে করবে ভাই? তাই আমিও আমার বরকে ভিডিও করে দিচ্ছিলাম, আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো তারপরে দেখো মন্দিরের এটা হচ্ছে পিছন দিকটা, মানে কত সুন্দর, মানে ঘাসে ভরা, হেভি লাগছিল দেখতে। আর উপরে দেখো আমি দাঁড়িয়ে আছি, নিচে আমার বর বলছে তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটুখানি ভিডিও করে দেখো কত সুন্দর লাগছে নিচ থেকে একটুখানি ভিডিও করে। তো মুখটা তো অন্ধকার লাগছে, লাইটটা ওই সাইডে ছিল বলে মন্দিরের দিকে, তো খুবই সুন্দর লাগছে। তারপরে দেখো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, নেমে গেছি সেই উঁচু মন্দিরটা থেকে, নিচে নেমে এসেছি। কতটা উপরে বলো তো মন্দিরটা! তোমরা যদি কেউ কখনো যাও তখন দেখতে পাবে যে মন্দিরটা কতটা উপরে। তো অনেকটাই উপরে মন্দিরটা, আর খুবই মানে ভালো লাগে, দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায়। তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম, রাত অনেক হয়ে গেছিলো, বাড়িতে যেতেও ইচ্ছা করছিল না, তবু কী করা যাবে, বাড়িতে তো যেতেই হবে। আমাদের বাড়ি থেকে তাও বেশ খানিকটা দূর আছে, এবার যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে আমরা বাড়ি ফিরবো কী করে? তারপরে দেখো বাইকে বসে পড়েছি, আর দুজনে দুটো হেলমেট পরে নিয়েছি, কারণ অনেক দূরের রাস্তা যেহেতু সেই কারণে আর কি হেলমেট তো পরতেই হবে, সেই কারণে হেলমেট পরে নিয়েছি। আর যখন বাড়ি আসছিলাম মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তারপরে তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আর বাড়ি এসে কোনো রকম আর কি ভিডিও স্টার্ট করি, মানে ভিডিও করিনি, বাড়ি এসে আর ভালো লাগছিলো না, মানে ভিডিও করার ইচ্ছা হচ্ছিলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।